স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী বলেছেন 10 বছরে কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের জীবনের পরিবর্তন এক সাহস, তৃপ্তি ও স্বপ্নে ভরা কাহিনী। বিকশিত ভারত সংকল্পযাত্রায় বামুটিয়ার এক সুবিধাভোগীর সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা দক্ষিণ জেলার হরিণা থেকে খোয়াই পর্যন্ত 135 কিলোমিটার সড়ক প্রশস্ত করার অনুমোদন দিয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 10 বছরে কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের জীবনে যে পরিবর্তন এসেছে তা সাহস, তৃপ্তি এবং স্বপ্নে ভরা গল্প। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্পযাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা দূর দূরান্তে পৌঁছে মানুষকে সংযুক্ত করছে। তিনি এই কর্মসূচিকে ব্যাপকভাবে সফল করার জন্য দেশবাসী বিশেষ করে মহিলাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 50 দিন আগে শুরু হয়ে এই যাত্রা ইতিমধ্যেই দেশের লক্ষ লক্ষ গ্রামে পৌঁছেছে। তিনি বলেন, বিকশিত ভারত যাত্রা শুরু হওয়ার পর উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য 4.5 লক্ষ নতুন আবেদন এসেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে এবং প্রায় 1.25 কোটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, 10 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়েছেন এবং ব্যাংকগুলি তাদের 7.5 লক্ষ কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, এক জেলা এক পণ্য উদ্যোগ অনেকের জীবনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ভোকাল ফর লোকাল এবং স্থানীয় পণ্যের বিষয়ে সরব হওয়ার উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্পযাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা সারা দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রায় প্রধানমন্ত্রী আজ বামুটিয়ায় চা শ্রমিক অর্জুন সিং সোনারের সাথে সরাসরি কথা বলেন। সারা দেশের এরকম 5 জন সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। অর্জুন সিং সোনার প্রধানমন্ত্রীকে জানান, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং শৌচাগারের সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,30,000 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। শ্রী সোনার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মেরে পিতাজি, মাতাজি ও মেরে বিবি বচ্চে লেকে স্যার উধারই গুজর থা তো আপ মেরে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ ঘর মিলা স্যার এসে ঘর বনাকে মে বহুত খুশ হু মেরে বিবি বচ্চে লেকে মে বহুত খুশ হু স্যার। উল্লেখ্য, বিকশিত ভারত সংকল্পযাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের কর্মসূচি আজ বামুটিয়ায় পূর্ব বামুটিয়ায় তহসিল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সরকারি বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়। ওই এলাকার 1,243 পরিবারের হাতে সরকারি বিভিন্ন শংসাপত্র প্রদান করা হয়েছে বলে জানান মহকুমা শাসক। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর অধীন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আড়ালিয়া স্কুল মাঠে আজ বিকশিত ভারত সংকল্পযাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশদত্ত। এই অনুষ্ঠানে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের অনুমোদন পত্র তুলে দেন অতিথিরা। খোয়াই ব্লকের পূর্ব রামচন্দ্রঘাট পঞ্চায়েতে আজ বিকশিত ভারত সংকল্পযাত্রার প্রচার গাড়ি পৌঁছলে বিকশিত ভারত সংকল্পযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সুবিধাভোগীদের আলোচনার পর্বটি গ্রামের মানুষজন দেখেন। পরে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা গ্রামের মানুষদের হাতে বিভিন্ন গাছের চারা প্রদান করেন বন দপ্তরের সহযোগিতায়। খোয়াই পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ডে বিকশিত ভারত সংকল্পযাত্রা নিয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সুবিধাভোগীদের সরাসরি আলোচনার অনুষ্ঠানটি দেখার জন্য উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রিসভা দক্ষিণ জেলার হরিণা থেকে খোয়াই পর্যন্ত 135 কিলোমিটার সড়ক প্রশস্ত করার অনুমোদন দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানান, খোয়াই ও হরিণার মধ্যে 135 কিলোমিটার পথ প্রশস্ত ও উন্নত করার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2,486 কোটি টাকা।
সিপাহীজলা জেলার চরিলামিয় অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং দ্বিতীয় পর্যায়ের প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, জেলাশাসক নাগেশ কুমার বি। এই অনুষ্ঠানেও সুবিধাভোগীদের হাতে বিভিন্ন শংসাপত্র সহ সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে আজ পৌর নিগমের দক্ষিণ জোনালের উদ্যোগে জুটমিল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। শিবিরে সুবিধাভোগীদের মধ্যে সরকারি শংসাপত্র তুলে দেওয়া হয়। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 10,000-এরও বেশি দিব্যাঙ্গ ব্যক্তির ঐতিহাসিক সমাবেশ থেকে শুরু করে 1,00,000-এরও বেশি ইউডিআইডি কার্ড প্রদানের সাফল্যের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বছরটি শেষ করেছে। মন্ত্রক বলেছে, ভারতের প্রথম ফেস্টিভ্যাল অব ইনক্লুশন পার্পল ফেস্ট বিশেষভাবে সক্ষমদের বিষয়ে সহযোগিতার জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং দিব্যাঙ্গদের জন্য দেশের প্রথম উচ্চ প্রযুক্তি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মতো অর্জনগুলি তার সাফল্য প্রতিফলিত করে। এবছরের 1 জানুয়ারি থেকে 30 নভেম্বর পর্যন্ত দিব্যাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন সহায়ক সামগ্রীর জন্য এডিআইপি প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। 1,582 শিবিরে 368 কোটি টাকারও বেশি অনুদানের সাহায্যে 2,91,000 সুবিধাভোগী উপকৃত হয়েছেন। সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া আজ থেকে 9 জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ির মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে শুরু হয়েছে, চলবে আগামী শনিবার পর্যন্ত। কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস জানান, কেজি প্রতি 21.83 টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। কুমারঘাটের এসডিএম সুব্রত কুমার দাস জানান, আজ প্রথম দিনে 13 জন কৃষকের কাছ থেকে 21 মেট্রিক টন ধান ক্রয় হয়েছে। কেটস ইন্টারন্যাশনাল ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য সমৃদ্ধ খবর সংগ্রহ এবং প্রকাশ নিয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তেমনি ভুয়ো তথ্য ও খবর চিহ্নিত করার আধুনিক পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন প্রডিউসার ওয়ার্কশপ এবং ট্রেনিং বুম লাইনের তরফে দিব্যা চন্দ্রা। কেট ইন্টারন্যাশনালের তরফে আলোচনা করতে গিয়ে সুচরিতা ভট্টাচার্য বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই শুরু হয়েছে এই ধরনের কর্মশালা। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, সাংবাদিকদের ভুয়ো তথ্য পরিবেশন অনেক সময় সমাজে মারাত্মক প্রভাব বিস্তার করে, এর থেকে নিজেদের মুক্ত রাখতে এই ধরনের কর্মশালা বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আগামী 30 তারিখ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিতব্য নিগমের শারদ সম্মান অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি বিভিন্ন বিষয়ে পুরস্কৃত ক্লাবগুলির নাম ঘোষণা করেন। এর মধ্যে 5টি সেরার সেরা ক্লাবগুলির মধ্যে রয়েছে উষাবাজারের ভারত রত্ন সংঘ, আগরতলার রামঠাকুর সংঘ, শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা, ধলেশ্বরের আজাদ হিন্দ ক্লাব ও এডিনগরের মহিলাদের দ্বারা পরিচালিত ত্রিনয়নী সামাজিক সংস্থা। এছাড়া 4টি জোনে 4টি বিভাগে সেরা ক্লাবগুলিকেও পুরস্কৃত করা হবে। খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে আজ সকালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের একটি পুনর্মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি সরকারি কার্যালয়ের আধিকারিকরা এতে যোগ দেন। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। 79তম জনশিক্ষা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিআইএম। তারই অঙ্গ হিসেবে আজ সকালে মেলার মাঠ দশরথদের স্মৃতি ভবন প্রাঙ্গণে সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য কমিটি জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন সিপিএম এর নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী জনশিক্ষা আন্দোলনের ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, 10 বছরে কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের জীবনের
পরিবর্তন, এক সাহস, তৃপ্তি ও স্বপ্নে ভরা কাহিনী। বিকশিত ভারত সংকল্প যাত্রায় বামুটিয়ার এক সুবিধাভোগীর সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা দক্ষিণ জেলার হরিণা থেকে খোয়াই পর্যন্ত 135 কিলোমিটার সড়ক প্রশস্ত করার অনুমোদন দিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।